যা দৃষ্টি দিয়ে কথা কয় অথচ বুকের ভেতর রয় হয় চিরস্মৃতি ময় কিছু তার শক্তি কিছু তার অভিনয় কিছু তার শক্তি কিছু তার মনে হচ্ছে বন্নি নিতান্তই শিশু, চকলেট দিয়ে আমি ভুলিয়ে নিয়ে এসেছি। শরীর ভাই আপনি এখানে? তুই ভয় পেলে মনে হচ্ছে? না 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 ভয় পাচ্ছি না, আপনি বসেন না প্লিজ বসেন। চলো বলো কেন তুমি ভয় পেলে? আগের মতোই কনফার্ম রয়েছে এখানে। অবশ্য আমি একটি নাম বলাই যথার্থ এবং যথেষ্ট বলেই মনে করছি। রক্তকরবী সিনেমাতে বিশ্ব চরিত্রে অভিনয় করছেন আজাদ। আজাদ ভাই আপনাকে আপনাকে অভিনন্দন। আজাদ ভাই রক্তকরবী ছবিতে আবার অভিনয় করবে। আজাদ রক্তকরবী ছবিতে আবার অভিনয় করবে। আজাদ বিশ্ব চরিত্রে। What the hell is this? What does it look like? এটা কোন ছেলে মানুষের জায়গা না। এটা যদি বড় মানুষের জায়গায় হয় তাহলে একমাত্র ছেলে মানুষই পারে এটাকে বন্ধ করতে। আমাদের একটা পরিকল্পনা আছে। আচ্ছা আচ্ছা ঠিক করে বলুন তো, আপনাদের এই পরিকল্পনায় আমার অবস্থানটা কি? সেটা নিয়ে তো আগে কথা বলছি, হয়নি? একটা পরিকল্পনার মাঝখানে এরকম একটা কাণ্ড কি পরিমাণে ভয়াবহ হতে পারে? ভয়াবহ? হ্যাঁ আচ্ছা এই ভয়াবহ শব্দটা, এই ভয়াবহ জিনিসটাকে আপনি কি বোঝেন, কতটুকু বোঝেন, কি জানেন? আপনি যে লাইফ লিড করেন তাতে ভয়াবহের কোনো স্থান নেই। ভয়াবহ শব্দটাকে বুঝতে হলে আমার লাইফটাকে দেখতে হবে। আর শোনেন, এই ধরনের কনস্ট্যান্টলি জ্ঞান বিতরণ করবেন না। কনস্ট্যান্টলি জ্ঞান দেবার পরেও কিছু হচ্ছে না, লাভ হচ্ছে না, কারণ আপনারা খালি বলছেন, আপনারা কিছুই করছেন না। রেখে যদি চলে আমি আমার পথ নিজেই বেছে নেব। সেটা যদি আপনার জন্য মঙ্গলজনক হয় তাহলে অবশ্যই, কিন্তু করার আগে ভালো করে ভাববেন। ভেবেছি আমি আমি শুধুমাত্র ব্যবহৃত হচ্ছি। I'm being used! সম্ভবত এক্স্যাক্টলি এই আচরণগত সমস্যাটার কারণেই এত প্রত্যাখ্যাত তুমি। শুনুন, তোমার কোনো দায় নেই, কোনো দায় নেই শহীদ রুদ্র কিংবা রক্তকরবীর পেছনে লাগার, ওদের এগেইনস্টে দাঁড়ানো। এটা করছি শুধুমাত্র আপনার জন্য। এখন অনেক কিছু ভুল করছি। যাই হোক, আমারও ধৈর্যের একটা সীমা আছে এবং আপনাদেরও সেটা জানা থাকা উচিত। প্লিজ, হুট করে মাথা গরম করে অনেক কিছু করে ফেলা যায় কিন্তু এতে কোনো সমাধান আসে না। আমরা একটা সমাধান খুঁজছি, আর আর একটা প্রপার সমাধানের জন্য হয়তো একটু রুল হওয়া যায়, কিন্তু সেটা এভাবে নয়, এভাবে নয়। প্লিজ প্লিজ thank you.
সিনেমাটা নিয়ে ভাবো না, যেটা চরিত্রটা নিয়ে ভাবুন। আর আরেকটা কথা, আমার সিনেমার সমস্ত সিদ্ধান্ত আমি নিই। বাঁচালেন স্যার, বাঁচালেন বস। এখন থেকে আর অন্য কোনো স্ক্রিপ্টে মনোযোগ দেবেন না, এসব হট্টগোল ডট্টগোলের মধ্যে না যায়, বুদ্ধিমানের কাজ সেই আর কি। যাই হোক, আজকে আমি আসি। অজিত ভাই যাবেন, দেখা হবে, ভালো থাকবেন। আর শহীদ ভাইকে নিয়ে ভাববেন না, ভাবনার কিচ্ছু নেই, আমি দেখছি। কেমন স্যার? জি ভালো, আসি। থ্যাংক ইউ, ধন্যবাদ। অবশেষে অনেক ঘটনা পরে রক্তকরবীর বিষ্ণু চরিত্রে অভিনয় করছে শেষ পর্যন্ত। সুপারস্টার আজাদ, কিছু বলবে স্যার? ও স্যার, আরে কি বলবে বলো স্যার, প্যাড পড়তেছে। কে কি পড়ছে? প্যাড পড়তেছে। মতি, আমার মেজাজটা প্রচন্ড খারাপ আছে, ফালতু কথা খবরদার বলবে না। এবার কিন্তু আমি প্রচন্ড রেগে যাবো। তুমি এখন এখান থেকে যাও, যাও। Your whole life flashes on. You're watching all your achievements, all of your activities in this last time of yours. You are putting yourself in a big dilemma that you can not see, and you can see again, you cannot hear, you can hear, you can see nothing but And then... Orunda, তুমি এরকম ইংলিশে কথা বলছো কেন? কারণ আমাদের মহামান্য নাট্যকার সাহেব বাংলার যে সমস্ত ভাষা ব্যবহার করে এই সিনটাকে বর্ণনা করেছেন না, বিবরণ করেছেন না, সেটি পড়তে আমার ঘৃণা হয়। আমার নিজেকে গুলি মেরে ফেলতে ইচ্ছে করে। এত জঘন্য ভাষা মানুষ লেখে কি করে?
আসলে আসলে অন্যকে দোষ দিয়ে কি লাভ? আমি বা এসব কেন করছি? কেন এতদিনে আমি বেছে নিতে পারলাম আমার এই পরিণতিকে। আমার তিলে তিলে গড়া এই প্রাসাদ, ঐতিহ্য, স্বপ্ন, বৈভব সব কিছু যেন তিলে তিলে আমার গলাটা চেপে ধরছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। প্রতিদিন একটু একটু করে তিলে তিলে মারা যাচ্ছি আমি। আমার এই ধীর মৃত্যুর সাথে আর পেরে উঠছি না। আজ আমি সেই ধীরে আসা মৃত্যুকে চ্যালেঞ্জ করছি আমার এই টাকা দিয়ে কেনা পিস্তল দিয়ে। Thank you.
এই কাজটা আপনি কেন করলেন? বাবা বাবা আমার মাথা পাগলাম আছে, মাথা গরম হয়ে গেলে মাঝে মধ্যে এরকম হয়, বংশে পাগলামি আসিল। পর্দাদাত্রী দেওয়াস রায় হাতের পিঠে হয়েছিল, বংশের সেই পাগলামি আমার মাথার ভিতর ঢুকছে। আপা পিস্তলটা দেন। দেন এলাজা। বাদুর বলে ওরে ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজার। আজকে হেথাই চামচিকে আর বেচারা আসবে সবাই মরবে। ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন মিছে ভালোবাসা। বাবা প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।